আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে ঠিক করেছি সেটি আপনার ক্যাপশন দেখে ইতিমধ্যেই অবগত হয়েছেন, যে মিজানুর রহমান আজহারি বিতর্ক। আর এর আগে আপনাদের একটি ইনফরমেশন জানিয়ে দেখা দরকার যে বর্তমানে আমি কোনো ফেসবুক আইডি অর্থাৎ যে ফেসবুক অ্যাকাউন্ট আমি ব্যবহার করি না, এবং নুরুল হক নূর নামে প্রায় 2,53,000 ফলোয়ারের যে আইডিটি রয়েছে সেটি অনেক আগেই হ্যাক হয়েছে। সুতরাং সে আইডির কোনো মেসেজ আপনারা বিভ্রান্ত হবেন না, এবং আমার নামে অসংখ্য ফেক আইডি রয়েছে সেগুলো কোনো মেসেজ আপনারা বিভ্রান্ত হবেন না। আমি ইতিমধ্যেই বলেছি যে আমার শুধুমাত্র দুটি পেজ রয়েছে, এই পেজটি এবং আরেকটি বাংলায় পেজ নুরুল হক নূর নামে, যেটি প্রায় 5 লাখের মতো ফলোয়ার। এই দুটি পেজ ব্যতীত আমার অন্য কোনো পেজ কিংবা আইডি নেই। সুতরাং এ ব্যাপারে একটু সবাই সতর্ক হবেন। আর যেহেতু নতুন পেজ, লাইভটি শেয়ার করার আহ্বান জানাবো। আর যে বিষয়টি আমরা কথা বলতে চাচ্ছি বা সে বিষয়ে আমরা চলে যাচ্ছি, যে মিজানুর রহমান আজহারি উনি কে? বিশেষ করে আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে একদম ছোট বাচ্চারাও যারা মোটামুটি বুঝে, কিংবা অনলাইনে বিশেষ করে দেখা যায় বাচ্চারাও কিন্তু ফেসবুক ইউটিউব ইউজ করে, সুতরাং সেক্ষেত্রে সেই মানে হচ্ছে যেটা বলে যে বাচ্চারা সহ একদম বয়োবৃদ্ধ পর্যন্ত যারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে নজর রাখেন, তারা ইতিমধ্যে হয়তো মিজানুর রহমান আজহারির পরিচয় পেয়ে গেছেন। আর আমরা যেটা জানি, যে আমি তাকে যেভাবে চিনি, যে সেটি হচ্ছে তিনি বর্তমানে একজন নিঃসন্দেহে যে বলা চলে যে জনপ্রিয় ইসলামিক বক্তা, আলোচক, ওয়াজ মাহফিলে নাম্বার 1 মাওলানা, যেটা আমরা দেখি যে যেখানেই যান সেখানে একটা উপচে পড়া ভিড়। বিশেষ করে তরুণরাও আমি দেখেছি যে সেখানে খুব ভিড় জমাচ্ছে, এবং ওয়াজ মাহফিলে ওনার মতো ওনার ওয়াজ মাহফিলে যত লোক হয় এরকম সচরাচর আর কোনো আলেম ওলামার ওয়াজ মাহফিলে আমি এত লোক দেখিনি। আমি তো তার কোনো ওয়াজ মাহফিল প্রত্যক্ষ করিনি মানে সচক্ষে, তবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে আর যেটা দেখেছি আর কি, সেখান থেকে যেটা অনুধাবন করতে পেরেছি যে বাংলাদেশের তার একটা মানে বলা চলে যে জনপ্রিয়তা তৈরি হয়েছে বাংলাদেশে। দিন দিন যেটা বলা চলে যে ইসলামিক ধর্মালম্বী বা ইসলাম প্রিয় মানুষের কাছে তিনি দেখেছি যে একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠছেন দিন দিন। আমি অনেক সময় গাড়িতে আসার পথে যে উবারে এবং দেখেছি যে বিশেষ করে পরিচিত অনেকেই দেখি যে তার ওয়াজ শুনেন, এবং ফেসবুকে ইউটিউবে তার যে ভিডিওগুলো যে ভিউ হয় তাতে নিঃসন্দেহে এটা বলার, এটা অস্বীকার করা ওয়ে নেই আমাদের যে তিনি একজন জনপ্রিয় বক্তা। তো এখন সমস্যাটা বা মানে হচ্ছে যেটা সাম্প্রতিক সময়ে তিনি যে আলোচনা এসেছেন সেটি হচ্ছে যে আমাদের ধর্ম মন্ত্রীর একটি বক্তব্যে আমরা শুনতে পেলাম যে তিনি নাকি জামায়াতের লোক, যে এরকমই মন্তব্যটি সম্বন্ধে এসেছিল যে আজহারি মাঝারি যে যে এগুলো জামাতের প্রোডাক্ট, এরকম করে একটি বক্তব্য এসেছিল যে আমাদের মাননীয় হচ্ছে ধর্মমন্ত্রী না প্রতিমন্ত্রী তার বক্তব্য। তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছি, তাকে পছন্দ করি বা অপছন্দ করি সেটি মুখ্য বিষয় না। বাংলাদেশের যারা বিশেষ করে ইসলাম ধর্মে বিশ্বাস করে বা ইসলাম ধর্মের অনুসারী, তাদের কাছে কিন্তু তিনি বিশেষ করে একটা জনপ্রিয়তা পেয়েছেন। এর পেছনের আমি যেটি আমার কাছে মনে হচ্ছে যে দেখেছি যে তিনি যেটা যে গতানুগতিক ওয়াজ মাহফিলের বিশেষ করে তুলনায় তার ওয়াজ মাহফিলগুলো একটু ভিন্ন ধাঁচের হয়ে থাকে, সেটা দেখেছি যে সমকালীন প্রসঙ্গ বিশেষ করে রিসেন্ট বিশেষ করে যে বিভিন্ন আধুনিক প্রযুক্তি কিংবা আধুনিক বিভিন্ন বিষয় নিয়ে, যেমন
ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে আমরা আমি আমি সহ যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি বা ধর্ম পালন করি, যে আমরা জানি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় মানে হচ্ছে সেই কয়েক হাজার বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন। তো ওই সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন হাদিস এবং কোরআনের নির্দেশনা ছিল স্পষ্ট, এবং এখনকার প্রেক্ষাপটে কিছু কিছু বিশেষ করে সিদ্ধান্ত যেটা আলেম ওলামাদের ঐক্যমতের উপরে নেওয়ার একটা নির্দেশনাও হাদিসে আছে। তো সেই ক্ষেত্রে এখন যখন আমরা মোবাইল ইউজ করি, ফেসবুক আছে, ছবি তোলা অনেকে বলে জায়েজ, আবার প্রয়োজন ছাড়া জায়েজ না, তো এই ধরনের যখন বিতর্ক আছে নানা বিষয়ে, টিভি দেখা, কেউ বলে টিভি দেখা গুনাহ, কেউ বলে টিভি দেখা যাবে, তো এই ধরনের বিষয়গুলো নিয়ে যখন নানা ধরনের বিতর্ক উঠছে, তখন তিনি একটি বিজ্ঞান ভিত্তিক বিশেষ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং অ্যানালাইসিস তার ওয়াজ মাহফিলে আমি দেখেছি। যখন তাকে নিয়ে বিশেষ করে বিভিন্ন অঙ্গনে আলোচনা সমালোচনা হয়েছে, তখন একটু তিনি কে তার সম্পর্কে একটু জানার জন্য ইউটিউব গুগলিং যেটা বলে সেটা করার মাধ্যমে চেষ্টা করেছে যে আসলে তার সম্পর্কে জানার। তো সেখান থেকে আমার এই বিষয়গুলো যেটা আমি দেখেছি। এখন আমার কথা হচ্ছে যে তিনি যদি জামায়াতের লোক হয়ে থাকেন, আর সেটির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আমাদের যে ধর্মমন্ত্রী তার উপস্থাপন করা উচিত ছিল যে মানুষের সামনে, এবং বিশেষ করে সেটা তথ্য প্রমাণের ভিত্তিতেই তিনি যদি কোনো ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে থাকেন কিংবা ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন, সে বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু যেটা আমরা বলি যে যেটা গ্রামে একটা কথা বলে যে যেটা বলে যে উৎসরিতর বিয়ে, মানে হচ্ছে যে কথা নাই বার্তা নাই একজনের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হলো। এখন ২৯শে জানুয়ারি বিশেষ করে বিবিসির একটি নিউজ মারফত যেটা জানতে পারলাম যে তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং তার কাছের লোকজনও স্বীকার করেছে যে তিনি এই মুহূর্তে দেশে নাই, তিনি দেশ ছেড়েছেন। তো সেখানে যেটা মানে নিউজটি যেভাবে করেছে সেটির পর্যালোচনা করলে যেটা আমার কাছে মনে হয় বা আমি যেটা বুঝতে পেরেছি যে তাকে বাধ্য করা হয়েছে হয়তো দেশ থেকে, কারণ আমাদের বিচারপতি সিনহা যখন দেশ ছাড়েন তখন কিন্তু বিশেষ করে মিডিয়ায় তাকে ওইভাবে কথা বলতে দেওয়া হয়নি এবং প্রচার করা হয়েছিল যে তিনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন।